কত করে কেজি বেচরা এটা 180 করে বেশি শীতলের অবস্থা কি আপনারা বাজারে আছে ভালো কত করে বেচরা কেজি শীতলে শীতলে তো 250 টাকা আছে 220 টাকা আছে আবার 400 টাকা আছে 300 টাকা আছে কতরি লেবু 30 টাকা পিস ভাই এক পিস 30 টাকা জি অলরেডি আগুন লাগি গেছে লেবুর বাজারে কত করে চলে বিকি বিকি ভাই পার পিস মনে করুন আমরা 200 টাকা বেচি 150 টাকা বেচি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি মিডিয়া নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাইলাম হাটবাজার ভিডিওর ধারাবাহিকতায় বিডি মিডিয়া আজকে হাজির শাসনা বাজার জামালগঞ্জ আজকে দেখাইম আপনারা শাসনা বাজারের সম্পূর্ণ কিছু গুইরা আমরা লগে তাহুকা সকরা হুকা বিডি মিডিয়া ফরদাত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়াই আছি এটা হইলো শাসনাঘাট যেটা আমরা কই সেবাঘাট যেটা কইতে পারি ঠিক উপর সাইডে আপনারা দেখলাম এখানে জামালগঞ্জ দেখা যার রিসেন্টলি আপনারা জামালগঞ্জের ভিডিও দেখবা আমরা অবশ্যই আপনারা দেখাইমু আর এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম শাসনা বাজারের মাছ বাজার আমরা দেখি শাসনা বাজার কীরকম কোন ধরনের মাছ পাওয়া যায় আপনার লাগে কিতা কিতা আছে এখানের মাঝে প্রথম আসলে দেখি অবাক হইলাম যে দেশি প্রজাতির যে সেরা মাছ আসলে এটা খুব সুন্দর একটা মাছ দেখলাম আমরা দেশি এর মাঝে আবার নদীর ইলিশও আছে দেখা যায় এখানে মিক্স আর ভ্যারাইটিস মাছ সপ্তাহে মিলাই এখানে খুব সুন্দর একটা মাছ বা এটা বাঘা হতো বা খেবা মাজন ওটাও কেজি হিসাব নেই কেজি হিসাব তো যে কোনো এক জাতের মাছ বিক্রি হয় মিক্স মাছ তো কেজি হিসাব বিক্রি হয় না কেজি বাদ দিলাও এটা এমনি বেচলে কত বেচবা এমনি 2200 টাকা দিলাইন কত 2200 2200 বেচবাই কত একবারে কত একবারে আপনারা কইলেন আমরা কইয়া নিতাম কাস্টমার দাম করছি নি এখন দাম করছি নি দাম করছে না এখন লই আইলাম আমি এখন ও মাত্র আইন না কইছো আচ্ছা আমরা যাইবার সময় দাম করব নি দেখি এর ভিতর দিন বেশি লাও তো আর পাইতাম না কত হইলে বেশ ভাই টার্গেট কত টার্গেট কত টার্গেট কত মানে একটা আইডিয়া আছে রবি 2000 2200 হইলে বেশ ভাই এরকম বেশ তাই না বাটার রেট আচ্ছা ঠিক আছে ভাই ভাই কইরা না আজর মাই আইগান আমরা দেখলাম আরো দেশি প্রজাতির মাছ আছে টেংরা মাছ প্লাস এটা কি জাত মাছ বা এখন পোয়া মাছ পোয়া মাছ পোয়া মাছ ওখানে নদীত পাওয়া যায় জি ও নদীত পাওয়া যায় কোন নদীর নাম কি দা সুরমা নদী সুরমা নদী ওবাইতে গুড়ি আইছে সিলেট থেকে আচ্ছা সুরমা নদীর সামনে আছি আমরা আর এখানে পোয়া মাছ দেখা যায় নদীর মাঝে পোয়া মাছ পাওয়া যায় আসলে খুব তাজা মাছ এগুলো কোনো ফ্রিজিং সারা খুব সুন্দর পাশাপাশি কেন আরও কিছু আমরা মাছ দেখলাম সম্পূর্ণ দেশি মাছ এবং খুব সুন্দর মাছ সালাম আলাইকুম ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বেসাবি কি ভালো হননি ভালোই কত বছর ধরে এখানে বিজনেস করেন 11 বছর 11 বছর জি এক যুগ হয়ে যাব জি এক যুগ পূর্তি অনুষ্ঠান হইব নাকি জি এটা কত করে বেচরা এটা আমরা 400 টাকা কেজি বেচি 400 টাকা কেজি জি কোন কয় কেজি হইব আনো মানে এন 6 কেজি হইব কেজি তার মানে 2400 টাকা 2400 টাকার মাছ আছে নি কেন আর যদি এমনি কেউ টোটাল এমনি নিতে চায় কমে বেশ না 3000 টাকা বেশি আরো বাড়ি যাবো বিয়ার্স আসলে দাম কইলেও এখানে একটা জিনিস ভালো লাগে যে মাছগুলো একবারে ফ্রেশ কোনো আইস নাই কিচ্ছু নাই একবারে ফ্রেশ দেখলাম যে নদীর মাছগুলো এগুলো আসলে খুবই সুন্দর একটা মাছ যারা নিবা অবশ্যই এটা খুব তাজা মাছ পাইবা আর ট্যাংরা কত করে বেচরা ট্যাংরা ভাই 350 টাকা কেজি ওটাও লাস্ট দাম নি না আরো কমে দাম লাস্ট দাম ওটাও লাস্ট দাম কেজি সম্পূর্ণ বাজারে কেজি ধরে বিক্রি হয় জি কেজি হিসাবে এটা কত বছর ধরে কেজি ধরে বিক্রি চলে অনেক বছর ধরে এক থেকে 15-16 বছর ধরে এমনি কেউ যদি নিত চায় এমনি বাঘা হিসাব তাও বেচা যায়নি বেচা নিষেধ আচ্ছা ঠিক আছে শিং মাছ দেখলাম এটা ফিশারিজ নি এটা কেজি কত 250-220 বিক্রি হয় আচ্ছা একটু বড় হইলে একটু দামে বিক্রি হয় ঠিক আছে আমরা এই ভাইয়ের মনে হয় মাছ কিনছেন কিনছেন নি কিছু মাছ কিনলা ট্যাংরা মাছ কত রাখছেন 350 দুই কেজি এক কেজি এক কেজি 350 আরো কম রাখলেন আবার 330 টাকা তো 350 টাকা আর সবসময় ওলাও থাকে দাম নাই সবসময় তো মাছ কমে পারে কমে পারে 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা ওটা কমা পারে ওরকমও থাকে এমন একটা আচ্ছা ঠিক আছে ভালো থাকুকা শাসনা বাজার আসলে একটা জিনিস বারবারও কইরাম আমি যে ফ্রেশ মাছ যদি কেউ খাইতে চায় না অবশ্যই শাসনা বাজার আইলে হতাশ হইতা না কেউ কারণ ফ্রেশ নদীর মাছ আমরা দেখলাম যে এখানে খুব বেশি পাওয়া যায় পাশাপাশি ফিশারিজ মাছ আছে এবং দুইটা বোয়াল আছে এগুলো নদীর নেই নদীর এটা কত দাম চাইরা 400 টাকা কেজি 400 টাকা কেজি বাবা 400 টাকা একটা কয় কেজি হইব একটা এক কেজি হইব ওটা কেজি হইব একটা এক কেজি 400 টাকা 400 টাকা তো মোটামুটি কম লাগে বলের দাম বলের দাম কম 75 টাকা কম তো
আর ইগুলা কত বেচা কইন্নার পোনা ওগুলা 100 টাকা কেজি 100 টাকা কেজি 100 টাকা 100 টাকা কয়টা ধরে ও 20 25 টা ধরব 1 কেজি 20 টা ধরে ও 25 টা ধরে আর এই সাইজ এটা ধরব 8 টা 10 টা ধরব 1 কেজি দাম সমান না ওগুলা 150 টাকা ওটা 150 টাকা কেজি আর কি ভাই যার জাত মাছ আছে ফুটা মাছ ও ফুটা আছে গন্ডা আছে 100 টাকা কেজি ফুটা 170 টাকা কেজি 170 আর গন্ডা মাছ বড়টা 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 বেচে 220 টাকা রুই মাছ যেটা আছে রুই মাছ এই যে বড়টা আছে ওই যে বড়টা এটা 350 আর এটা 320 320 এটা কি তা বারমিজ না দেশি 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 বিচারির মাছ না না হাওরের মাছ হাওরের মাছ আর আরেকটা আছে 260 টাকা রুই মাছ বিলের এটা বিলের এটা একটু সাইজ ছোট এটা 220 টাকা কেমন সেল হয় কোন মাছটা বেশি সেল হয় আপনাদের আমরা এখানে মনে করেন যে গইন্না মাছটাই মানে কম দরে বিক্রি হতো মুসিটা চলে বেশি আর কি গইন্না মাছ লাগে একটু বেশি হ্যাঁ বেশি চলে দাম কম দেখে ঠিক আছে আচ্ছা ভাই কি করো কা ভালো থাকো কা গইন্না মাছ বেশি চলে গইন্না মাছ বাচ্চা আমি বেশি তার টুকটাক মাছ তো রুই মাছ হুরু হুরু মাছ আর কি বুঝেন না ওটা যদি এক পিস নেয় কেউ কত হইব এক পিসের দাম বলবো 500 দেব 500 টাকার মতো পড়বো কেজির ধরে গিয়া কেজি ধরে 500 টাকা পড়বো বেচুন না আজকে 100 পিস বেচুন এ ব্যস্ত আর চিনা একটা বেচি বেচি এটা বেচুন না বেচি বেচি আগে গেছে কেমন আর কি আপনি আসলেন না আমি আসলাম মন তুই বোন বিয়া ডেলি চিন মন সাইড মন বিয়া সাইড মন কি ও পাঁচ মন 10 মন বিয়া মানুষ তো কাস্টমার প্রচুর আছেন কাস্টমার ভালো আছে কাস্টমারের অভাব না আপনার মতো মূল বরাবর আই এবার থেকে আইন দি মানুষ আই 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 আপনার মনে করেন এবার বিভিন্ন এখানের মানুষ আসে না মাঝে মাঝে এটা জায়গা পড়ে চতুর্দিক থেকে গ্রাম হ্যাঁ জি শত শত এটা মাঝে করছে না বিভিন্ন এলাকার মানুষ আসে ঠিক আছে ভালো থাকো কা ভিউয়ার্স এই মুহূর্তে আছি আমরা একজন মুরব্বি স্যার ধরো সাই কন্যা মাছ বেশি রা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো শরীর ঠিক আছে নি আপনার ঠিক আছে আচ্ছা তো অনেক বছর ধরে আসুন লাগে এটা ব্যবসা জি কত বছর হইব অনেক বছর 25 30 এর হইব আরত কি আপনার নিন পিছনে না আমার ভাতিজার আমার ভাতিজার আরত আর আপনি সামনে বেসইন ঠিক আছে তো আরত থেকে আইনা তো ব্যস্ত আবার এখানে জি এটা কত করে কেজি বেচা এটা 180 করে বেশি 180 টাকা আর আর অন্য জাত মাছ বেশি না খালি একটু বেশি না আজকাল হইছে অন্য জাতও বেশি যে দিন যেটা পড়ে সামনে একটু বেশি জি আজকে কেমন বিক্রি হইছে ভালোই 50 60 কেজি বেচুন না কম হই 10 12 কেজি না একটু বেশি আছে বেশি আছে মোটামুটি ঠিক আছে নি আপনার ব্যবসা ব্যবসা ভালো যাত তো ওই কোনো মতে চলি কতজন সদস্য ফ্যামিলি না ফ্যামিলি কম হই তিনজন তিনজন তাহলে তো তুলাইন কাম করলে হইব চলি যেতে পারবা চাচি আসুন নি জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকো কা ওকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমার সিলেটি ভাই বোন যারা আছেন তারা একটা জিনিস দেখাইলাম এটা আসলে অনেকের ফেভারিট একটা মাছ সবে আসলে পছন্দ করে না তবে যারা পছন্দ করে এটা খুব বেশি পছন্দ করে এটারে আমরা লোকাল ভাষায় খাওয়া মাছ কয় যেটারে আর এখানে আপনারা কি দেখেন নামে কাওয়া কুটকুটি ব্যাংসাক্কা কুটকুটি হ্যাঁ এটা কি দা ব্যাঙ্গা ব্যাঙ্গা ব্যাংসাক্কা ব্যাংসাক্কা এটার নাম ব্যাংসাক বা কুটকুটি খাওয়া আসলে আমরা সাইডে অবশ্য খাওয়া খাওয়া হয়ে আসছি এটা কি কেজি ধরে বিক্রি হয় না এমনি কেজি কত গইন্যার সমাগম একটু বেশি আছে গইন্যা মাছটা একটু বেশি বিক্রি হয় এবং ফিশারিজ হয়েও আছে সরফুটি আছে আর রুই মাছ গইন্যা মাছ পাশাপাশি বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল মাছ যেটা ফাঙ্গাস একটা আছে এটা সারা তো বর্তমানে চলা অসম্ভব আমরা ওই মনে হয় মাছ কিনা ভাইসাব কিনা কিনতা হ্যাঁ মাছ কিনতাম ওটা কোনটা দাম ওটা ওই তো কিনলাম রুই মাছ কোন লইছো না আর কোনটা দাম ওটা কই মাছ কই মাছ কই কত বা কেজি তো ভাই 200 টাকা কেজি একবারে কত একবার 200 টাকা একবারে 200 টাকা আর কম হইতো না 200 টাকা হইলে লইতে পারো 1 কেজি না
দাম দর কইরা হইনি ঠিক আছে কিনো কা মাছ ওকে ভিউয়ার্স মাছ বাজার আসলে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাইলাম কইরা কইরা আর এখানে আমরা ভাই কিতা কিতা ভাই কিতা কইলা একটা সমস্যা ভাই এক নম্বরে মাছ বাজার একটা টেবিল নাই আমরা পানি নদী থেকে আনা লাগে কই যাবে আজি কষ্ট নদীর ঘাট ভালো না ঘাট গঙ্গাঙ্গের ঘাট ভালো না নদীর ঘাট ভাঙা নদী বরাট থাকে তখন কি দাও তখন তো নদী ধারে নদী শুকনো শুকনো মৌসুমে স্যার আসে না আপনারা বাজার তো ধর কমিটি আছে না বাজার কমিটি না আমরা এমপি সাহেব কইছিল টেবিল দিব ফরার দিছে না এই মুহূর্তে আমরা আছি শাসনা বাজারের খোলা বাজারের শাল বিক্রির যে অবস্থান ওই এখানে আমরা আছি আর আপনারা আমরা এই মুহূর্তে দেখাইমু আসলে খোলা বাজারে কোন কোন ধরনের শাল পাওয়া যায় এবং কোন ধরনের বিক্রি হয় এটা আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো আছি অবস্থা বেসা কি অন্য ভালো আছে মোটামুটি ভালো আপনার কাছে কি কি শাল পাওয়া যায় এই যে আপনার এলচি সিদ্ধ আছে আতব আছে হ্যাঁ সিদ্ধ বলতে এটা ইন্ডিয়ান চাউল যেটা হ্যাঁ ইন্ডিয়ান চাউল যেটা পঞ্চাশের ভিতরে আছে ভিতরে আছে সব বিরিন চাউল পাওয়া যায় না বিরন চাউল অনেকক্ষণ খাওয়া যায় খাওয়া যায় দেখি আমরা এখানে ওইবার গেছি আরও কিনা আছে আমরা খোলা বাজারে খুব সুন্দর আসলে চাল বিক্রি হয় এখানে আমরা একবারে মনে হয় চাল কিনছে নোবাইল লগে একটু আমরা মাতি দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি কী চাল কিনলা স্থিতিশীল আছে বেশি উঠানামা করেন না সিদ্ধ চাউলের আমরা একটু জানি এটা কি চাল হিসাব কত কেজি পঞ্চাশ টাকা কেজি এটা পঞ্চাশ টাকা কেজি মানে এটা একটু ফ্রেশ কোয়ালিটি সবগুলা বাজার ধর আছে বর্তমান যারা আসলে গড় থাকি যে বস্তার চাল যারা কিনেন এরা আসলে আর একটু তোরা কমে ফাইন অবশ্য একান্ন কারণ পঞ্চাশ কেজি কিনলে তোরা একটু কমে ফাইন বাট যারা খুচরা কিনেন তারা লাগে এরকম দোকান আইলে আমি মনে করি বেটার কারণ তারা এখান থেকে অনেক কমে পাইবা কারণ গড় থেকে কিনলে একটু দাম বেশি পড়ে অনেক কম যদি বাঙ্গা নেন আপনি আর এর কাছে কিনলে কমে পাইবা অনেক কমে পাইবা সো লেটস সি দেখো আমরা আর কি তা দেখাইতে পারি আমরা এই মুহূর্তে আছি আমরা একটা শুটকির দোকান শাসনা বাজার আর আমরা চাচা অলরেডি শুটকি বেচরা এবং কাস্টমার ভাই একজন আসুন আমরা একটু মাতিলাই আসসালামু আলাইকুম ভালো আসুন যাতে তরকারিটা যাতে হয় আর কি তো বেশি কম হইলে আবার তরকারি হইতো না আচ্ছা 20 টাকা শীতলের অবস্থা কি আপনারা বাজারও আছে ভালো কত করে বেচরা কেজি
শীতলে তো 250 টাকা আছে 220 টাকা আছে আবার 400 টাকা আছে 300 টাকা আছে টাকাটা আছে না আপনার কাছে আমার কাছে নাই তো বাজার আছে আছে 400 টাকা আপনারটা কত আমার এইটা 220 টাকা 220 টাকা এটা গ্যারান নাই এটা গ্যারান কম কম গ্যারান নতুন ছুটকি হ্যাঁ সবচেয়ে গ্যারান বালা কুন্ডার মাঝে কতদিন আগে রইলে বালা এটা আগের জারদারে আছে এটা বালা হইব আমদার এটা আগের নাই আগের পিছনেরটা কিদা লটকাইলেটা এটা কজার মাস ইলিশ মাছ ক ইলিশ মাছ শুটকি যে আর সামনে যে শুটকি আছে যে খেসকি মাছের শুটকি কত কেজি বেচা এটা 400 টাকা কেজি টেংরা টেংরা 600 টাকা কেজি 600 টাকা হ্যাঁ আর এইটা লচ্চা নি লচ্চা কত 550 টাকা 550 আর বাদ বাকি দুইনো সব চাপিলাও লাগে সব চাপিলা আচ্ছা আমরা দেখি আর আরো শুটকির দোকান আছে আমরা দেখি আপনার লাগে আর কিটা শুটকি আছে সবালা দাও জি আল্লাহর বরকতে ভিউয়ার্স শাকসবজি সিজন আছে মানে এক এক সিজন এক এক রকম শাকসবজি ফলে আর এই সিজনের লাগে অনেকে যারা সবজি করতে পছন্দ করেন তারা লাগে আসলে ওই যে আমরা এই চাষায় মুরব্বি চাষা খুব বয়স স্যার এরপরেও দেখলাম যে কিছু বীজ লইয়া বইছেন এগুলো কিটা আপনার বাগানের বীজ নি সপ্তাহ আপনার নিজের ফলাইল গাছেন নি কিছু আছে ফল আর কিছু কিনা কিনা হ্যাঁ গ্রাম গ্রাম থেকে কিনি আচ্ছা আচ্ছা এটা কিটা কিটার বীজ আছে আপনার কাছে এখানে আমার কাছে আছে ধরন ফইলা এটা কো সিসিন্দা আমরা কই কই যা এটা জিঙ্গা মিষ্টি কুমার তাল কুমার বরবটি শশা ডেরেস ডেরেস ডেঙ্গা আর ডেঙ্গা বলতে ডুগি 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 আর ওটা কি দা লাল শাক মনে একটা এটা না এটা ডুগি এটাও ডুগি মানে দুই জাত দুই জাতের ডুগি জি আর লাল শাকের সময় অনে না এটা ডিভা দেন তুই শুন আপনি ডিভা দিবে শুন নি না কি দা ডিভা দিবি সুলা সুলা নে ডিভা দিবি জি মানে এক ডিভা কত এক ডিভা এই 5 টাকা 10 টাকা এলা কত কমে পাওয়া যায়নি না জি কত কম দাম কত কম কোন কি দা আপনি ওলাই শুন নি ডুগি না জি আমার না জি কিনা আর আর জলে আচ্ছা আর জনে কিনা তো এসে শুন চলতে আপনার কাছে নি চলতে আমার কাছে না আগলার কত হইলে বেশ ভাই দুইটা এ দুইটা বেশ মজু মনে করেন দুইটা ফোন রইলে চালাইম 15 টাকা জি ও তো ওস্তা কেন আপনার টাইম আওয়াজ হয়েছে গাছ বাজারে তো দোকানদার বলতে মাল পাইলে তারা মনে করেন যে এটা দিয়ে তিন গুণ দামে ব্যস্তা যে আপনি অত কম দাম চাইরা বুঝলাম না কিন্তু আমার সুর আওয়াজ সাড়ে বাবা অত আপনি অল্পতে সন্তুষ্ট জি কম লাভ হইলেও ঠিক আছে কম লাভ হইলেও ঠিক আছে এখন আপনার চাইদা অনুযায়ী 5 টাকা 10 টাকা হইলেও বেশি দিরা মানে জি 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 ঠিক আছে জি আচ্ছা আচ্ছা স্যার দোয়া দুরুস করবা আমরা লাগি আল্লাহ হুকুম আল্লাহ হাওলা ঠিক আছে বালা দাও গা আল্লাহ হাওলা ওকে আসসালামু এই মুহূর্তে আছি সবজি বাজার আর শীত যেহেতু শেষ সবজির মৌসুম আসলে শেষ এখন কিছু অন্য অন্য সবজি আইব বাজারও পাশাপাশি সিম বা এই যে ধনিয়া পাতা এগুলো যেগুলো দেখেন আপনারা এগুলো আসলে আস্তে আস্তে আর পাওয়া যেত না বাজারও কিছুদিন পরে পাশাপাশি বেগুন বৃষ্টি হয়ে গেলে কিন্তু বেগুনের ক্ষেত শেষ সব যাইব গিয়ে এবং টমেটো এগুলো বর্তমানে যা পাওয়া যাইব সব কোল্ড স্টোরের আর খাসামরিচের বাজার তো এখন মনে হয় আগুন লাগিয়ে গেছে লাগছে আগুন দর একটু বেশি এটা আছে এই 100 রমজানের লাগে আরো বাড়বো মনে আর বাড়তো না এলে বেলা তো কতদিন দেরি আর আশা করি এটা একটু হলেও থাকবো আর খোয়া যায় না যদিও পানি পড়ে যায় বা বৃষ্টি পড়ে যায় তাইলে কাঁচামরিচ আর বেগুনের বাজারও আগুন লাগিয়েছিব কারণ এই রমজান মাস সামনে রমজান মাসও আসলে বেগুনের বড়া আর কাঁচামরিচ সপ্তাহ লাগে এ লাগে মানুষের দাম বাড়াইলেন পাশাপাশি লেবুর দাম বাড়ি দিব লেবু যারা যারা লাগে আগে এনে থাকে ওই বানাইলে বাড়ি দিব কারণ রমজানের লেবু লাগে বেশি ভাই ভালো আছেন নি জি ভাই অবস্থা বেসা কিনে অন্য আলহামদুলিল্লাহ ভাই ভালো কত তোরি বেসা 10 টাকা ভাই 10 টাকা লেবু তোরি লেবু 30 টাকা পিস ভাই এক পিস 30 টাকা জি অলরেডি আগুন লাগি গেছে লেবুর বাজারও শেষ পর্যন্ত রোজাশু রইলে তো আর অবস্থা থাকতো না আর নাগা কত হরিয়ালি ভাই 20 টাকা আলি ভাই লেবু কত পিস বেচুন আজকে ভাই এই তো বেচে আপনি মানুষে 30 টাকা করে নেন জি জি 30 টাকা হন 30 টাকা না নিও কি তোরবা খাইতো আছে আপনার 20 টাকা আছে ছোট সাইজ ছোট সাইজ এগুলা কই থেকে আনো ভাই সুনামগঞ্জ সুনামগঞ্জ এগুলা খেত আছে নি না আরত থেকে আনো আরত থেকে আনি ভাই আচ্ছা দেখি আমরা আর কিতা কিতা আছে সবজি বাজার আমার এই পাশেও সবজি দোকান আছে আমরা দেখি এই পাশেও কিতা আছে সেম আসলে ধনিয়া পাতা নাগামরিচ লেবু আর এই পাশে আরও কিছু মৌসুমি সবজি আছে আমরা দেখলাম যে অলরেডি এগুলার সিজন শেষের পথে এরকম পাতাকপি বা সিম যেগুলো আছে এগুলো শেষের পথে ভাই পাতাকপি কত করে বেচা পিস 20 টাকা ভাই পিস 20 টাকা আর সিম কত 40 টাকা 40 টাকা চলের বর্তমানে উড়ে কেজি আর কদিন পরে উড়ি পাওয়া যাইতো না বাজারও আইডা কি জাতুরি কাইকা উড়ি সে কয় মনে খামরাঙ্গা উড়ি কাইকা উড়ি আর টমেটো কত কেজি
টমেটো 20 টাকা এটা 40 40 20 টমেটোর দাম তো কম কেন টমেটোর দাম কম হয়ে গেল সিজন শেষ আর কমবো আর কমই দিব আর কম তো না কতদিন পরে 12 শুরু 12 শুরু হইব আর বিজি দেখলাম আমরা খুব সুন্দর বীজ আসলে খুব পছন্দের খানের জিনিস একটা মানুষের সবে আসলে বালা পাইনটা বীজ খাওয়ার লাগে অনেক অনেক তার লগে খাওয়া যায় বীজ এটা কত করে কেজি বেচা 80 টাকা কেজি 80 টাকা জি আর কম রাখা যায় না পয়সা আর পয়সা পয়সা 30 টাকা 30 টাকা আর 1 কেজি আছে নি একটা জি 1 কেজি আচ্ছা ঠিক আছে আমরা দেখি কেন দেখি আমরা রেখা পাই মনে হয় বাজার করে আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভালো হই আছে দেখাই তো কিতা কিনরা মা তো কোনো সমস্যা নাই কিতা কিনরা আমরা কইসা কিনরা কইসা দামে হইছে না নি তার লগে ওর হইতেছে হইছে দামে হইছে দেও আপনারা দেও কাটি বড়িয়া আর কি দেনটা আর কিছু না আর কিছু কিনতে নাই বাজার শপিং শেষ নি আপনারা ওই আচ্ছা ঠিক আছে ভালো থাকো কা আচ্ছা আপনারা ভালো থাকেন ধন্যবাদ আমরা সময় দেওয়ার লাগি ভিউয়ার্স এই মুহূর্তে আমরা যে সবজি দোকানে আছি খুব সুন্দর সবজি দোকান আমরা দেখলাম সুন্দর সুন্দর লাউ লইয়া বইছেন ভাইয়ে নিজের কাতন নি ভাই যা ওইটা কিনা কিনা জি যে স্টক মার্চ ওই রমজান তো বাম্পার দি ভাই লাগে এটা কত করে পিস বেচরা এটা 50 60 সাইজ বুঝা বুঝা সাইজ বুঝা বুঝা 60 এর ভিতরেও আছে না আরো বেশি আছে দাম আরো বেশি আছে ও বড়টার দাম কত সব বড়টা সব বড়টা 100 টাকা দাম 100 টাকা আর উড়ি কত উড়ি বেচরা একটা উড়ি বেচতে আছে আপনি 60 টাকা কেজি 60 টাকা কেজি আর বেগুন একটা বেগুন এটা 30 টাকা আর গুল বেগুন যেটা 25 টাকা বড় সাইজের বেগুন যেটা এটা না বড় সাইজের বেগুন আই এটা 35 40 35 40 টাকা ওরকম রেটও আছে সবগুলো জি ধনিয়া পাতা কত উড়ি বেচছেন ধনিয়া পাতা বেশি 10 টাকা বাগা এক বাগা 10 টাকা ওই যে বাগা কইরা তোইছেন জি জি 10 টাকা বাগা এক বাগার মধ্যে 50 গ্রাম হইব নি এরকমই 20 30 গ্রাম হইব সম্ভাবনা আছে নাই নি আচ্ছা ঠিক আছে বেসাবে কি করো কা আমরা দেখি কেন আর আছে কেরালা কেরালা কত রব কেজি 40 টাকা তাও তো ছোট ছোট করে সাইজ বড় কামিলে নানি শেষ হই রাইছে তো বাগান শেষ যারা বড়ি গেছে আর টমেটো টমেটো 20 টাকা 20 টাকা কেজি এটা কি দা টক টমেটো না মিষ্টি টমেটো মিষ্টিটা কয়দিন পরে টমেটোর খেত ভাঙি যাব আর টমেটো এলা পাওয়া যায় না টমেটোর খেজি হয়ে যাবো 100 টাকা এই মুহূর্তে আমরা আপনারা দেখাইমু ফান সুবাড়ির বাজার দর আজকে আমরা আছি এই মুহূর্তে অবস্থান করলাম ফান সুবাড়ির দোকানের সামনে আমরা দেখি আজকের বাজার দর কোন অবস্থায় আছে আমরা আর বাইর লগে একটু মাতি ভাই ভালো আছেন নি জি ভাই কী অবস্থা বেসা বলা আছে ভাই মোটামুটি মোটামুটি চলে ফানের অবস্থা কিতা আজকে বাংলা ফান মিলেনি কেন জি বাংলা বাংলা ফান কত করে বিড়া বেচরা বাংলা ফান বেশি 100 টাকা 120 টাকা বিড়া জি 120 টাকার মানে কিতা মানে এক বিড়া কি 120 টাকা বেচন উঠাও নি আবার 100 টাকা হবে 100 টাকা এইটা একটা কিলো হই জানা নি বিষয়টা ভাই যার কাছে ভাই তো মানে কিনা পরে ভাই 100 টাকা তো 100 টাকা বেচন লাগে বিষয় ভালো লাগে বাধ্য হই জি বাধ্য হই তোমার সারলা না জি আচ্ছা উঠো টাকা হইনি আর খাইসা পান কত চলে আজকে খাইসা পান এগুলো চলে 320 টাকা খান্তাই 320 টাকা মানে কিনা পরে 320 টাকা আজকে অত দাম বাড়ছে জি ইন্না লিল্লাহি পান খাওয়া সারি দেখ সকলে পান খাওয়া লাগতো না আর 320 টাকা খান্তাই এক গুচির দাম কত বললো এক গুচির দাম পড়ে যায় তোমার এক গুচি করে খেয়ে নিলে 35 টাকা দিতে হইব জি না 30 টাকা এমনি 30 টাকা দিতে 30 টাকা অবস্থা খারাপ আচ্ছা এই সুবাড়ি একটা কত করে বেচরা গুলা বেশি আমরা 25 টাকা করি এটা মালা বড় নি ভিতরে না না ছোট এটা ছোট বড় তাই যেটা আছে নি না বড় সাইজ আনা এটা ইনে রাখি পাওয়া যায় না সকল সময় আর সিঙ্গাপুরি গোয়ার কেজি কত বর্তমানে সিঙ্গাপুরি 450 টাকা কেজি আর দেশিটা পাওয়া যায় নি জি দেশি পাওয়া যায় দেশিটা কত দেশি আছে 360 টাকা কেজি 360 গোয়া সুন্দর নি একটা ভিতর আছে মোটামুটি আইল্যান্ডিটা ট্যালেন্টে আনা আইবে এখানে ওই পাওয়া যায় না এদিকে ঠিক আছে ধন্যবাদ আমরা সময় দেওয়ার লাগি ভালো থাকবা ভালো আছেন ভালো আছেন নাম কি দাও তোমার নাম কিতা মাজারুল মাজারুল ইসলাম মাজারুল ইসলাম আর কিতা আর আছে নি লাগাই রিফাত ফাদ রিফাত দাঁতে মা কাদি মত বাড়াই যায়নি তুমি কিতা স্কুল যাও নি নাগামরিস খেয়ে দিছন বেশ ভাল লাগে তো বাড়ি তো লাইছন নি গাছ নি বাড়ি বাড়ি গাছ নি কয়টা গাছ কয়টা গাছ বাড়ি জানি না জানো না তুমি তোমার আম্মাই বলাইছেন গাছ গাছ কে লাগাইছেন বাড়ি না 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 লাগাইছেন না না কই না নাইলা না বেসাত সিলেট গেছে এইগুন করে তাহলে বসে দিব লাগি তুমি আইছো বাজারে কতটা বেচছো আজকে এ কতটা বেচছো আজকে ওই দি কত টাকা হইব 100 টাকা হইছে এক বাগা কত এক বাগা কত এক বাগা 20 20 আর কমে বেচো নানি 10 ফন্ড হইলে বেশি লো কত বাগা বেচছো এ জানি না হিসাব পারো নি হিসাব পারো নি 100 টাকার নোট দিলে এক বাগা নিলে কত ফেরত দিবা 20 টাকা দিন বেছো 80 আর যদি 15 টাকায় বেছো ওই
আশি আর পাঁচ টাকা আর পাঁচ টাকা ঠিক আছে তুমি পারবাই ঠিক আছে ভিউয়ার্স আসলে ছোট মানুষ আমরা একটু তার লগে মজা করছি কেউ মাইন্ড করব না ঠিক আছে তুমি পড়ালেখা করাই তো কোন ক্লাসে পড়াইবা হে ওয়ানো পড়ালেখা কইরো রেগুলার এটা করো ঠিক আছে বিকালে আইয়া হেল্প করাই ফ্যামিলিরে এটা খুব ভালো জিনিস ঠিক আছে আর পড়ালেখা ছাড়বাই না ঠিক আছে পড়ালেখা করবাই ভালো থাকো রাশি দাও সুন্দর করে ভিউয়ার্স সামনে আইলো সোনালী ধানের সিজন বৈশাখ মাস আর এটার উপলক্ষ কইরা আসলে বর্তমানে তেরফালের বাজার আসলে বর্তমানে গরম আর আমরা দেখি তেরফাল কোন দামে কোন সাইজ পাওয়া যায় আমরা একটু আপনারা জানাই চেষ্টা করবো যাতে আপনারা সুবিধা হয় কিনার লাগি এনে মাদন সাহেব বড় বিজি লাগে আমরা খেয়ে আসুন চেলছো বেসাত খেয়ে আসুন আপনি আসুন আজা সমস্যা নাই এজনে মাতলে ওইব মাদন সাহেব কিতা অবস্থা ভালো আসুন কি করতো ভালো সিজন বছর বইয়া কাটাইছেন অনেক বড় ১৬ সাইজ বারো বারো আছে ৪৭৫ টাকা এরকম দরে ব্যস্ত আছে বিভিন্ন রেটের আছে ভালো আছে কিছু নিয়ম আছে ওইগুলা ব্যস্ত আছি আচ্ছা এখানে আবার এই যে বৈশাখ মাসে তো আবার ফোন মারারও টাইম এই সময় জালও আছে তার কাছে এটা কত কোন সাইজ এটা সাইজ কত করে তিন হাত আড়াই হাত আড়াই হাত এটা পিস কত বেছেন ৩০ টাকা বেশি ৩৫ টাকা বেশি ৩০ ৩৫ টাকা ৩০ ৩৫ টাকা জাল পাওয়া যায় এখনো যদিও সপ্তাহের দাম বাড়ি গেছে জালের দাম বাড়ছে না এটা লাগের জায়গা আছে এখনো ৩০ টাকা ২৫ টাকা আমরা অত বড় থাকতেও কিনছি এখনো হলেও দাম আছে এটা দাম বাড়ে না ওটা বাড়ে না ওটা আগের কিনা আছে ধরে আমরা বেচে লেতেছি আচ্ছা নতুন মাল আইলে বার মাইলে বাড়লে বাড়াই বেশ বেশি দাম কইলে আবার কেউ নিত না না নিত না সমস্যা আছে সব থেকে বেশি দাম ঠিক আছে ব্যবসা ভালো করে করুক আর বেশি দাম আমরা কই না যেহেতু সামনে সিজন সব আইব আপনার দ্বারা অবশ্যই না বেশি দাম রাখতাম না অল্প হিসাবে অল্প লাভ করে বেশি ঠিক আছে ভালো থাকো ঠিক আছে আচ্ছা ভালো ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবার সোলের খাটাখাটি চলে শুরু হয়ে গেছে তরমুজ কেউ কিনতে হইলে আসলে না খাইটা নিলে বাড়তি আমাদের বসতে হইবা ভিতরে দেখবা সাদা ওই লাল টকটকা অরিঙ্গের গোল যা একটা তরমুজের বদলে বিরুদ্ধ লাগতাছে বুঝছেন নি একটা বদলে সাদা হয়ে গেছে নাকি তা জি একটা নষ্ট হয়ে গেছে কি একটা ভিতর সাদা লাগে আটা দেওয়া লাগে জি কাস্টমার ইননি আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি হ্যাঁ ভালো আছি কয়লাটা কি দাম কিসমত ভালো আছেন না ভালো আছি বিপদ তো দোকানদার আমরা দোকানদার আমরা বরিশাল থেকে আপনারা নিয়ে ফিরতে পারবো নি না এটা তো ফিরে দিতে না নিজে কাটতে খাইতে হইবা নিজে তো কেন এটা কেউ নিত না আর একটু নিজে ব্যবসায় দিক কেন আমি তো নিয়ে গইলে ফারদা লইলে কিনবার সময় যদি দেখিয়া কিনা যায় তো ভালো হইল না বরিশাল থেকে কত কিনলা একটা কত লইলা চেক করে দে ১৩০ টাকা ১৩০ লাভ হইছে নি মনে করেন ওজন দুই কেজি হইব নি হ্যাঁ দুই কেজি দুই কেজি করে পাঁচ কেজি হইব দিচ্ছেন এটা কেমনে কি কত করে চলে বিকি বিকি ভাই পার পিস মনে করুন আমরা ২০০ টাকা বেচি ১৫০ টাকা বেচি কাস্টম সাইজ বুঝা সাইজ বুঝা দাম আচ্ছা একটু বড় হইলে ২০০ আর একটু বড় হইলে ২০০ টাকা আর খালাটা কত খালাটার দাম একটু বেশি খালাটা বিক্রি হইতেছে এখন বর্তমানে ২৪০ ২৫০ এরকম একটু ডিফারেন্ট আছে আর ভাই দেখলাম ফাটি ফাটি বই থাকছে বাঙ্গি ওটা বাঙ্গি 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 ওটা বাঙ্গি না সিনার কোনটা এটা সব লম্বা একটারে তো সিনার কয় ওটার বাঙ্গি কয় সিনার এখন আমরা এলাকা যা যা বাঙ্গি ও লম্বাটা মনে হয় সিনার জিনা জিনা বাঙ্গি কোন বাঙ্গি ও এটা একটু লম্বা হয়ে গেছে জি আচ্ছা এটা কত করে পিস ও যে বড়টা কত বড়টার দাম পড়বো আপনার ৩৫০ টাকা এখানে সুন্দর সুন্দর বাঙ্গি পাওয়া যায় বাঙ্গি অনেকের প্রিয় খানি আসলে যারা ডায়াবেটিক্স এরা লাগে সেরা জিনিস এটা ডায়াবেটিক্স রোগী লাগে সবচেয়ে ভালো জিনিস একটা ঠিক আছে ভাই ভালো থাকুক ভিউয়ার্স আপনারা দেখলাম ফলের দোকানও আসলে ব্যস্ততা এই মুহূর্তে বাড়ি গেছে কারণ রোজা মাস তো আইচ্ছে আছে আর আমরা ভিডিও করলাম আজকে রোজার দুই দিন আগে অবশ্য অবশ্যই মানুষের যারা যারা যেটা দরকার ফল কিছু নিয়ে স্টক মারা কারণ রোজা শুরু হয়ে গেলেও দাম বাড়ি যাবো আর দাম আর অনেকে আবার খেজুর রোজুর এগুলো নিয়ে স্টক করে দিলে আগে আমরা একটু জানি আজকে কোন অবস্থায় আছে বাজার দর আর ইনো আমরা কাস্টমার এক ভাই কীটা কিনছেন ভাই সব আপেল কিনছি কত করে কেজি আজকে ২০০ ২০০ টাকা ২০০ টাকা তো ১২ মাসও থাকে আপেল
তোর দাম বাড়ছে না না তো ঠিক আছে দাম ঠিক আছে পালা তো গাফনে আমরা একটু দাম জানি আমরা কাস্টমার মাজন বাইরে কাছ থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন নি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ফলের দামটা বাড়ছে নি না জায়গা আছে ইয়া ফলের দাম বাড়ছে ভাই কিছু কিছু বাড়ছে কমলা কত দিবেছ আজকে কমলা 200 কেজি 200 আর মালটা 220 220 আর আঙ্গুর কত বেছ রাখালাটা কালাটা আঙ্গুর হলো আমরা 350 টাকা আর সাদাটা সাদা 250 টাকা এই কত সপ্তাহ কি একটু কম আসলো নি না একদমই আছে বলো আসলো তো দাম আর খাজুর কি কি দাম জানেন আপনি রোজা উপলক্ষে কি কি দাম বেচরা খাজুর তো ভাই আজুয়া আছে আজুয়া কত আপনার কাছে আজুয়া আছে আপনি 900 টাকা কেজি কেজি আর এটা আছে 800 টাকা এটার নাম কি দা এটা আছে কি মুরিয়ম মুরিয়ম ইয়া আর এটাও তো আজুয়া আর যে নরমাল খেজুর যেগুলো আছে এগুলো কত নরমালে তো 140 140 টাকা কেজি ভাই 1200 টাকা কেজি মরিয়ম মরিয়ম আর কম দামি কোনটা সত্যি আছে গালা কেজি ওটা 140 টাকা আর আপেল কি কি আছে আপেল আছে আনি আপেল আছে পুঁজি কত বেচরা আছে পুঁজি 200 টাকা 200 টাকা এটা তো মোটামুটি নরমাল রেট সোলের জেলা হলো আর হানি হানিটা হলো 230 টাকা 230 বেল কত করে বেছেন তা পিস বেল 50 টাকা পিস পিস 50 টাকা জি বেলের শরবত আসলে অনেকের প্রিয় কানি এটা আসলে অনেকে এই খেউ খেউ আসলে অনেক অসুখের লাগে অনেক বেল খায় না এবং এমনিও অনেকে বেল খায় না এটা আসলে খুবই পুষ্টিকর একটা জিনিস জুস খাইবার লাগে এটা বালা আর আজুয়া কত করে বেছরা আপনি কইলা কাজুর 900 টাকা কেজি 900 টাকা কেজি মোটামুটি কম আছে আমার কাছে লাগে শহর আজুয়া গাজুরের দাম আরও বেশি এখানে মোটামুটি প্রপার এলাকা চাষনা বাজার অনেক কম আছে আপনারা চাইলে নিতে পারবেন যারা অবশ্যই আইবা অবশ্যই নিতে পারবা ঠিক আছে ভাই ভালো থাকো ভিউয়ার্স জামালগঞ্জের চাষনা বাজার আমরা আপনার দেখাইলাম গুইরা গুইরা এই মুহূর্তে বাজারের ভিউ আপনারা আমরা সংক্ষেপে দেখাইলাম আপনারা দেখলা প্রচুর মানুষের সমাগম কারণ এই বাজারের আশেপাশে প্রচুর গ্রাম রয়েছে এবং বাজারটা একটা মিডিল জায়গাত পড়ছে এবং পাশাপাশি একটা নদীর পাড়ও পড়ছে এবং চতুর্দিক থেকে গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসলে বাজার করাতেন এলাকি বাজারের মানুষের মোটামুটি সমাগম এবং প্রচুর দোকানপাট আছে একটা শহরে বাজারের মতো অনেক বড় হয়েছে যদিও গ্রামের এলাকা তবুও অনেক বেশি পরিধি লইয়া এই বাজারের একটা অবস্থান অনেক বেশি মানুষ আছে এখানের মাঝে এবং অনেক বেশি দোকানও আছে সবচেয়ে ভালো লাগে যে এখানে অনেক উন্নত উন্নত মানের দোকানও আছে আপনারা চাষনা বাজার যারা আইসেন এবং তারা তো অবশ্যই জানেন এবং যারা আইসেন না অবশ্যই আপনারা জানতে পারবা এবং আশা করি যারা বেড়ানি তাই বা এরাও যদি এখানে বেড়ানি তাই হয়তো বেড়ায় যান তারা আপনার ভালো লাগবো আচ্ছা দেখি আপনার লাগে আর কি আছে আমরা লগে থাকা ভিউয়ার্স সামনে যেহেতু সোনালী ধানের সিজন বৈশাখ মাস আইরো আর এটার উপলক্ষে কইরা আসলে যে এই যে উড়া হলোই এরপরে আপনারা যে কুলা ডালা এগুলো আছে এগুলার দোকান আসলে বর্তমানে আসলে খুব জমজমাট প্রচুর মাল আছে এগুলোর মাঝে আর তারা এগুলার খুব সুন্দর করে সাজাইছেন আমরা দেখি কেন কিতা কোনটার দাম কিতা আছে আমরা মাজন সাহেব আসুন নিবা ভালো আসুন নি মাজন কিতা অবস্থা বেসা কিনে অন্য পালা না বেসা কিনে সিজন লাগছে না না লাগছে না শুরু হয়ে যাব মাল আনছুন নি প্রচুর মাল আনছুন নি বৈশাখ উপলক্ষে আনছি আনছি আচ্ছা একটু দর দাম জানি আমরা দেখি একটু আমরা লগে আইবা কেন আমরা একটু দেখি কিতা অবস্থা আছে বর্তমানে তো কুলা টুলা এটা বেশি লাগবো মহিলা বলতে তো কুলা বেশি দরকার এই যে সাইজ আছে কুলার এটা কত করে বেচবা এটা 120 টাকা 120 টাকা জি আচ্ছা প্রতি পিস কুলা 120 টাকা আর সামনেটা কি একটু ছোট নি কুলা না কি দা না সমান সাইজ সমান সাইজ আর সাইন কত করে এটা এটা 100 টাকা 100 টাকা আর তো বড় যে আসেনি আপনার কাছে এই যে বড় উড়া যে গুলা বেচুন এগুলা কত করে বেচুন বড় যে গুলা আছে বড় গুলা 120 টাকা 120 টাকা আর যে মাটি কাটার যে কিতা আছে যেগুলা উড়া এগুলা কত করে বেচুন এগুলা 150 টাকা 150 বলতে যে জোর লাগাইল যেটা বেত লাগাইল বেত ছাড়া যেটা আছে নরমাল উড়া এটা এটা 70 টাকা শুধু 70 টাকা বেচুন জি আর এটা ফাঁকা হাত ফাঁকা এটা কত করে বেচুন এটা 30 টাকা ফলো পাওয়া জানা নি এর চেয়ে উন্নত মানের ফলো পাওয়া জানা নি আপনারা একটা জিনিস অবগত করার লাগি আমি জানাইলাম যে
আমার সাইটে যে মোটরসাইকেলগুলো দেখরা এগুলো আসলে প্রাইভেট চালানির কোনো মোটরসাইকেল না এগুলো আসলে শহর অঞ্চলে অনেকে আসলে উবের পাটাও এরকম সার্ভিস লয়েন বাট এখানে এরকম সফটওয়্যার বা অ্যাপসের মাধ্যমে সার্ভিস নাই বাট সরাসরি সার্ভিস আছে এখানে আপনারা যারা এই হাওড় এলাকা বা বাটি এলাকা যারা চলাফেরা করেন এরা অবশ্যই জানেন যে বাটি এলাকা এক জায়গা থেকে আর জায়গা যাইতে হইলে আসলে মোটরসাইকেল দিয়ে ট্রিপ দেওয়া হয় আমরা কিছু ভাই এনে শুন যে জনস্বার্থে তারা মানুষের সেবায় নিয়োজিত তারা আসলে মোটরসাইকেলে ট্রিপ দেন তারা আপনারা যারা এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতেছেন আপনারা একটু একটু ভাই চাইবা যাইতেছেন তারা আসলে মোটরসাইকেলে ট্রিপ দেওয়া হয় তো আমরা একটু মাতি তারা লগে যে এটা আসলে কোন সিস্টেমে তারা চলাইন বা কিলা যা করেন আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম কি অবস্থা আপনারা যে বিজনেস আছে যেটা ও ভালো আছে বাইকে ট্রিপ দিরা ১৪০ টাকা ৩০০ টাকা আর কি আছে এই সাইডে কোনো যাওয়া যায় আন্নারপুর আছে তাইরপুর আছে আচ্ছা আপনার নাম কিটা মোহাম্মদ আল হাসান আপনার গাড়ি কি যা প্লাটিনা খুব ভালো দৌড়ে ভালো দৌড়ে তিনজন জায়গা হয়নি করে হ্যাঁ তিনজন এই যে আন রয়েছে তিনজন এই যে তিনজন এই তিনজন কই লোক কই তিনজন লইয়া যাইবা ওই যে আরো তিনজন তিনজন লইয়া যাইবা হ্যাঁ তিনজনে আমি ১২০ টাকা করে ৩৬০ টাকা ভাড়া নিছি কই যাইবা সুনামগঞ্জ এবারে টাউন অধি ভাই না ব্রিজও নতুন বাস স্ট্যান্ড টাউনে গেলে পুলিশে ধরে মোটামুটি আমরা তিনজন আমার আব্বা আম্মা দুইজন আর দুই ভাই সাতজন টোটাল সাতজন আপনার উপরে সব নির্ভরশীল জি না জি না ভাইয়েরাও ইনকাম করেন জি ভাই একটা আছেন আচ্ছা তাইলে ঠিক আছে ভালো থাকুক আমরা সময় দেওয়ার লাগে ধন্যবাদ আপনার আরে জি জি ওকে আসসালামু আলাইকুম বিয়ার্স এই মুহূর্তে আমরা আছি একটা বুসিমালের দোকানের সামনে আপনারা দেখেন এখানে ভ্যারাইটিস সব ধরনের মাল আছে আমরা একটু সামনে যেগুলো আছে ওগুলোর দাম একটু জানি আমরা রোবাই মনে সেলসও আছেন একটু কইয়া দাও আমাদের দাম আলু কত করে বেচছে আজকে কেজি আলু ২০ টাকা কেজি আর পেঁয়াজ কত এটা পেঁয়াজ হলে ৩২ টাকা এটা এলসি না দেশি দেশি দেশিটা এলসিটা নাই পেঁয়াজ নাই এলসি নাই এলসি মাল আয় না নিচে মাল আসে আপাতত নাই আপাতত আমরা রসুন কত বেচরা রসুন ৯০ টাকা এটাও দেশিটা দেশি দেশি আর খোলা মরিচ যেটা আস্ত মরিচ হলে ৪৪০ টাকা পাশাপাশি এই মুহূর্তে আসলে বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল বিষয় তো এলাকা তেল তেলের অবস্থা কি দাও আমাজন সব ভালো আসুননি তেল কিদা কত দরে বিক্রি হয় তেল কুলাড়ে বিক্রি হইতেছে ১৪০ টাকা সয়াবিন এটা হইলো না এটা হলো কোয়ালিটি যেটা কোয়ালিটি আর ইয়ে কিদা এই যোগ ফ্রেশ বা রূপচাঁদা এগুলো কত করে বেচা রূপচাঁদা যা রেট আছে তাই গায়ে রেট কত বর্তমানে এক লিটারে আছে ১৮৮ ২ লিটার হলো ৩৭৪ লিটার ২ লিটার এটা ২ লিটার এটা চাউলের বাজার দর কিরকম আছে বর্তমানে আতপ কত চলে আতপ চলে যেটা ২৮ টাকা এটা হলো ২৭ টাকা আর যারা মোটা চাল আছে বহু মার্কেট যেটা এটা হলো ১৬০ বস্তার দাম ৫০ কেজি ৫০ কেজি
আর মশলার বাজার কুলা মশলা কত করে বেচা কেজি কুলা কোন মশলা হলুদ হলুদ মরিচ বাকর হলুদ হলো আমরা যেটা বাঙ্গাই এটা হলো 200 টাকা কেজি আর বাকর হলো 170 টাকা কেজি আর মরিচ হলো 440 আর কেজি রাধুনি বা ইয়র কেজি বর্তমানে কত চলে প্যাকেট যা রাধুনি বর্তমানে আধা কেজির দাম হলো 375 টাকা তো বেশি দাম বাড়ছে আর সরিষার তেল সরিষার তেল কুলা যেটা এটা হলো 240 টাকা কেজি নাম্বারটা আর প্যাকেট প্যাকেট তো আপনার 250 আধা কেজির দাম 190 টাকা আমরা আপনার জানানোর চেষ্টা করছি আজকে বর্তমান যে বিষয় যে জিনিসগুলো আসলে বেশি প্রয়োজন বেশি চাহিদা মানুষের এগুলো আসলে জানানোর চেষ্টা করছি আশা করি আপনারা অবশ্যই অবগত হয়েছেন আমরা দেখি আপনার লাগে আর কিতা আছে ভিউয়ার্স দীর্ঘ সময় ধরে যারা আজকের এপিসোড উপভোগ করছেন বিডি মিডিয়ার লগে যারা সবসময় আছেন সবাই আবারও ধন্যবাদ জানাইলাম এবং অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাইলাম যারা সবসময় আমরা এটা সাপোর্ট করেন হাটবাজার ভিডিও ধারাবাহিকতায় আজকে আসলাম আপনার আমরা শাসনা বাজার জামালগঞ্জ চেষ্টা করছি বাজারে সব কিছু তুলে ধরার আশা করি আপনারা অবশ্যই ভালো লাগছে যদি একটু ভালো লাগে অবশ্যই আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর যারা নতুন দেখরা আজকে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সব ভালো থাকুক সুস্থ থাকুক শাসনা বাজার থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ